আজকে আমি আপনাদেরকে মোবাইলের এমন একটা অ্যাপস দেখাবো যেটি জানলে আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করবেন, আর লাইক করতে ভুলবেন না। সো বন্ধুরা, অনেক সময় দেখবেন আপনি যখন ফেসবুকের নিউজ ফিডটা স্ক্রল করতে করতে আপনার নিচের দিকে যাবেন, তখন হঠাৎ করে আপনার সামনে ইম্পর্টেন্ট একটা পোস্ট চলে আসে, কিন্তু সেই পোস্টটা এতই বড় হয় যে আমাদের পড়তে একদম বোরিং লাগে। সো আপনি যদি চান যে এই পোস্টগুলো আপনার মোবাইল আপনাকে পড়ে শোনাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল আপনাকে পড়ে শোনাতে পারবে। সো এই অ্যাপসটি আমি আপনাদেরকে আজকে কাজ দেখাবো। সো অবশ্যই আপনার নিউজ ফিড ঘাটাঘাটি করার পর আপনার সামনে ইম্পর্টেন্ট কোনো পোস্ট আসলে আপনি আর স্কিপ না করে এভাবে মোবাইলের থেকে পড়ে শুনতে পারবেন, মোবাইল আপনাকে পড়ে শোনাবে। সো অবশ্যই অবশ্যই কী সেই অ্যাপস আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটির ফলে আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন। সো বন্ধুরা, প্রথমে আমরা অ্যাপসটাকে ওপেন করে নিলাম, আর এই অ্যাপসটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইল আপনাকে পড়ে শোনাবে। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল পোস্টটাকে আপনারা ক্লিক করে কপি টেক্সট করবেন। কপি করার পরে অ্যাপসটিতে চলে যাবেন। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। প্রথমত আপনি সেটাকে কপি করে এখানে এনে জাস্ট পেস্ট করে দেবেন। সো গাইস, এবার আপনাকে এটা শোনার জন্য অবশ্যই এখানে অডিও আইকনে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে পড়ে শোনাবে। আমার ব্লগার ওয়েবিএস সাইটে কালকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আজকে সকালে ইমেইলটা আসে। এখানে বলছে, দি টিম হ্যাজ রিভিউড ইট বাট আনফরচুনেটলি ইওর সাইট আইএসএম টি রেডি টু শো অ্যাডস অ্যাট দিস। সো তার আগে আপনাকে এখানে সেটিংসে ক্লিক করে এখান থেকে বাংলা ভাষা করে নিতে হবে। এবার এখান থেকে বাংলা বাংলাদেশ 1, তারপর এখান থেকে ম্যানেজ ভয়েসে ক্লিক করে এখানে বাংলা বাংলাদেশ দিয়ে দিবেন। এবার আপনার কাজ শেষ। সো এবার আপনি চাইলে এই লেখাটার ভয়েসটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন আপনার ফোনে। সো এর জন্য আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন, এবার এখান থেকে এক্সপোর্ট আজে ক্লিক করবেন, এখান থেকে ওয়াভে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ফাইলের নাম দিয়ে সেভে ক্লিক করবেন, সাথে সাথে সেটা সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনি যে কোনো লেখা খুব সহজে আপনার মোবাইল আপনাকে পড়ে শোনাতে পারবে। সো গাইস, এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আপনার সার্চ করবেন TECHNO স্পেস DIPU, টেকনোদীপ লিখে সার্চ করবেন। এবার আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এই যে এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে। সো এখানে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন T2S, এটা লেখার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি একটি স্ক্রল ডাউন করলে এখানে লিংক পাবেন, দেখতে পাচ্ছেন। সো এবার এখান থেকে আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করে এই অ্যাপসটিকে আপনি ডাউনলোড করতে পারবেন।